বন্ধুরা, স্বাগত। ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করে দিয়েছে এবং যার ফলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ভারতের বিভিন্ন জায়গাতে, দিল্লি, গোয়ালিয়র, এই সমস্ত জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং যেটা হচ্ছে, এর পরবর্তী ক্ষেত্রে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থাকুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখন ট্র্যাক করছি পশ্চিমী ঝঞ্ঝা, তারপরে দেখাচ্ছি নিম্নচাপ আসতে চলেছে দক্ষিণ এই বাংলার মধ্যে, সেখানে কী প্রভাব পড়তে পারে, কী হতে পারে, সমস্ত আপডেট দেখাচ্ছি। দেখুন আস্তে আস্তে কী হচ্ছে, দেখুন আমি ট্র্যাক করছি আস্তে আস্তে, দেখলে বুঝতে পারবেন কী হচ্ছে। এই এই জায়গাটা লক্ষ্য করতে থাকুন, তাহলে পরিষ্কার বুঝতে পাবেন যে কী হচ্ছে। ট্র্যাক শুরু করে দিয়েছি, দেখুন আস্তে আস্তে নজর রাখুন। আমি এখানটা দেখার একটু বড় করে দিচ্ছি, পশ্চিম ঝঞ্ঝা কীভাবে আসে। দেখুন তুষারপাত এবং বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রপাত কিন্তু নিয়ে এটা ঢুকছে, এটা আস্তে আস্তে কিন্তু ঢুকে যাচ্ছে এবং এর ফলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা তৈরি হবে এবং এটি কিন্তু আগামী দিনে হয়তো শীতল হাওয়া, হাড় কাঁপানো হাওয়া বা হিমেল হাওয়া কিন্তু আনতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ঢুকছে, 15 তারিখ হয়ে গেল, এটা কিন্তু আস্তে আস্তে দেখুন এবারে চলে এলো এখানে, এই যে লাহোর, দিল্লি, গোয়ালিয়র, এই সমস্ত জায়গাতে দেখুন বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা। আমাদের জায়গাটা দেখাচ্ছি কয়েকটা, যেমন ধরুন দিল্লিতে যদি দেখি বৃষ্টিপাত আছে কিনা দেখিয়ে দিচ্ছি। 15 তারিখ রাত বিকেল থেকে কিন্তু মেঘলা ভাব শুরু হবে এবং দেখুন বজ্রপাত, তার সঙ্গে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখিয়ে দিচ্ছি গোয়ালিয়র, এদিকে দেখুন উত্তরপ্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। গোয়ালিয়রে দেখে দিয়েছি, গোয়ালিয়র, আলিগড়, আগ্রা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা 15-16 তারিখ করে হওয়ার কথা। দেখুন এখানে 14 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 14-10, অর্থাৎ এদিকে বজ্রপাত সহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা, অর্থাৎ দেখতেই পাচ্ছেন এখানে, অর্থাৎ এই 15-16 তারিখ নাগাদ কিন্তু এই ঝঞ্ঝার ফলে এই কোটা, বেলের, এদিকে গোয়ালিয়র, আগ্রা, আলিগড়, নিউ দিল্লি, এই হালিস, এদিকে পানিপথ, ভাতিন্ডা, অর্থাৎ এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং যেটা হচ্ছে, এই সমস্ত জায়গাতে কিন্তু -ডিগ্রি চলবে, কাশ্মীরের, লাদাখ, এই সমস্ত দিকে, মুজফ্ফরপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের, এই তুষারপাতের ব্যাপক সম্ভাবনা এবং এটি আস্তে আস্তে কিন্তু এটা সরে যাবে। দেখুন এখানে কত বৃষ্টিপাত আসছে, দেখুন এই যে আস্তে আস্তে কিন্তু এদিকে বজ্রপাত সহ বৃষ্টিপাতের কিন্তু প্রবল সম্ভাবনা আসছে, এটা কিন্তু আস্তে আস্তে এদিকে ধেয়ে আসবে এবং এর ফলে যেটা হবে এটা কিন্তু আস্তে আস্তে উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে কিন্তু সরে যাবে। এবং দেখুন এর ফলে কিন্তু এই সমস্ত জায়গাতে প্রচণ্ড ঠান্ডা, তার সঙ্গে আবার এই বৃষ্টিপাতের প্রকোপ থাকবে, অর্থাৎ ওইদিকে কিন্তু আবহাওয়ার খুবই খারাপ অবস্থা হতে চলেছে। এইটা হচ্ছে এবারে আমাদের দেখাচ্ছি, দেখুন এই যে এরপরে কী হচ্ছে, দেখুন এবারে বাংলার দিকে তাকাতে থাকুন, বঙ্গোপসাগর, এবং এখানে দেখুন আস্তে আস্তে কিন্তু মেঘ তৈরি হচ্ছে, দেখলেন এই যে দেখাচ্ছি। এরপরে কী হচ্ছে, এখানে কিন্তু নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, যে আস্তে আস্তে কিন্তু বিভিন্ন জায়গাতে দক্ষিণবঙ্গের মানে আংশিক মেঘলা আকাশ কিন্তু তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে কোথাও কোথাও। দেখুন এবার আস্তে আস্তে দেখতে থাকুন কী হচ্ছে, আমাদের দেখাচ্ছে মেঘলা মেঘলা ভাব, যেমন আপডেট আসছে সেভাবে দেখাচ্ছে। দেখুন এই যে বালাসোরের কাছে কিন্তু মেঘ তৈরি হচ্ছে, দেখলেই বুঝতে পারবেন। এবারে দেখুন সব জায়গাতে বৃষ্টিপাত হবে না, এই শুক্রবার বা মানে সপ্তাহ শেষের দিকে দেখুন এই যে মেঘ তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গাতে কিন্তু মেঘ তৈরি হচ্ছে। যদি এখানে হয়তো মানে ভারী বৃষ্টিপাত না, কিন্তু দেখুন 0.56 মিলিমিটার করে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন কলকাতা, তার আশেপাশে কিন্তু মেঘলা মেঘলা, বা হয়তো 24 পরগনার দিকে বা এদিকে খুলনা বিভাগে, সাতক্ষীরা, এদিকে যশোর, এদিকে কিন্তু একটা মেঘলা মেঘলা ভাব তৈরি হচ্ছে। যেহেতু আপডেট আসছে তাই আমরা দেখিয়ে দিচ্ছি, বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এখন আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, 21 তারিখে নিয়ে যাচ্ছি, দেখুন কী হচ্ছে। এই দেখুন মেঘলা মেঘলা ভাব তৈরি হচ্ছে বা এখানে কিন্তু বিক্ষিপ্ত আর হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, অর্থাৎ এই বৃষ্টিপাত হয়েছে। দেখুন এই যে এই বৃষ্টিপাতের ফলে কিন্তু শীতটাকে কিন্তু বাধা দিতে পারে, যে এরকম করে কিন্তু একটা এই সমস্ত জায়গাতে, এই যে যদি মিটারটা লাগাই, দেখুন এখানে 0.5 কোথাও 1 মিলিমিটার 2 মিলিমিটার করে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এই সমস্ত জায়গাতে, দক্ষিণ এদিকে পূর্ব মেদিনীপুরের এই সাইডগুলোতে, উড়িষ্যার দিকগুলোতে, বা এদিকে দেখুন এদিকে পারাদ্বীপ, এদিকে পুরী পর্যন্ত, এই সমস্ত উড়িষ্যা, মানে মেন কথা হচ্ছে উপকূলবর্তী কিছু অংশে বৃষ্টিপাতের একটা, পিরোজপুর দিকে, এই সমস্ত হালকা হালকা করে একটা বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা। এটা হবে কি না বলতে পারছি না, কিন্তু পরবর্তী আপডেট এলে আরও বোঝা যাবে, মানে এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। আমাদের দেখিয়ে দিলাম যে কী হতে, যে মাঝে মধ্যে কিন্তু দেখুন এই যে কলকাতা, তার আশেপাশে কিন্তু মেঘলা মেঘলা ভাবে বৃষ্টিপাত নাও হতে পারে, আবার ছিটে বৃষ্টি হয়ে যেতেও পারে, এরকম করে এই
এইটুকু আপডেট কিন্তু পাওয়া গেল, অর্থাৎ দক্ষিণবঙ্গে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, বিশেষ করে উপকূলবর্তী অংশগুলিতে মূলত বলা যায়। এইটাই ছিল আপডেটটা। এবার আমরা দেখে নেব যে আজ হচ্ছে 13 তারিখ শুক্রবার, আজকে আবহাওয়াটা কেমন হতে পারে ছোট্ট করে জানিয়ে দিচ্ছি। তাপমাত্রা মোটে আমাদের চলে যাচ্ছে, বায়ুর ছাপটা মোটে একবার দেখিয়ে দিচ্ছি, যে ঝঞ্ঝাটা একটুখানি দেখলেন, এই যে ঝঞ্ঝাটা দেখুন একটু ট্র্যাক করে দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু ঝঞ্ঝাটা আসবে আস্তে আস্তে। দেখুন এই যে 15-16 তারিখ নাগাদ কিন্তু এটা আরও প্রবল হয়ে আসবে, এই যে আস্তে 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 না, দেখুন এই যে এইভাবে কিন্তু এইগুলোতে ফলে বৃষ্টিপাত, এই যে এখানটাগুলোতে বৃষ্টিপাত গুলোতে সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং এখানে কিন্তু যেটা হচ্ছে তুষারপাতের সম্ভাবনা কিন্তু এইগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু তুষারপাতের সম্ভাবনা, বৃষ্টিপাত তুষারপাত সমস্ত কিছু ওখানে সম্ভাবনা। এটা আস্তে আস্তে কিন্তু এদিকে ধীরে ধীরে দেখুন এই যে সরে যাচ্ছে, এদিকে চলে যাবে আস্তে আস্তে, থেমে লো প্রেশার তৈরি হচ্ছে। এখানে দেখুন এই যেটা বলছিলাম, এখানে এখানে কিন্তু লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাতে, আমরা দেখাচ্ছি যে দেখুন এখানে কিন্তু দেখুন এই যে লো প্রেশার দেখালাম, দেখলেই বুঝবো এই যে এখানে দেখুন লো প্রেশার তৈরি হচ্ছে, এই যে বিশেষ করে বাংলাদেশের উত্তর ভাগে লো প্রেশার তৈরি হচ্ছে, এরকম একটা এরিয়া পাওয়া গেছিলো আমাদের, দেখা যায় মাঝে মধ্যে লো প্রেশার এরিয়া ওখানে তৈরি হচ্ছে। এর ফলে এটা দেখিয়ে দিলাম, এটা চলে যাচ্ছে আস্তে আস্তে এদিকে, ব্যাস এটা হয়ে গেল। এবারে দেখুন এবারে আমরা চলে যাচ্ছি এই 13 তারিখ, অর্থাৎ আজকে এই 13 তারিখে দেখুন কী হচ্ছে, এদিকে ঘূর্ণিঝড়টা এদিকে আসছে, এটা এটার জন্য দুর্বল হয়ে যেতেও পারে, কারণ এটা এদিকে যেতে পারে। এবারে যেটা হচ্ছে আমরা তাপমাত্রা মোডে নিয়ে চলে যাচ্ছি, তাপমাত্রা মোডে আমরা বের করে দিলাম, তাপমাত্রা মোডে যদি আমরা মিটারটা লাগাই আজকে এই দুপুরের দিকে তাপমাত্রা মোটামুটি দেখুন 29-30 সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে, বিভিন্ন জায়গাতে এরকম করে দেখুন সবটা দেখিয়ে দিলাম দক্ষিণবঙ্গে এরকম, এবং যদি বাংলাদেশের দক্ষিণ ভাগে দেখুন ত্রিপুরা পর্যন্ত 30-31 এরকম করে থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 29-30 চট্টগ্রাম ত্রিপুরা এই সমস্ত দিকে বা এদিকে আসামের এই সমস্ত অংশে দুপুরবেলা থাকার সম্ভাবনা, পুরোটা দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছেন কত ডিগ্রি আসে। এখানে একটু কম থাকছে 25-26 ডিগ্রি, রংপুর বিভাগের দিকে 30-এর মতো থাকছে, এবং রাজশাহী থেকে ময়মনসিংহ সিলেটের দিকে 29-30 এরকম থাকা সম্ভাবনা। এবারে যদি আমরা এদিকে এদিকে পুরুলিয়ার দিকে দেখুন এখানে 29, এদিকে বীরভূমের দিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হয়ে নদিয়া মুর্শিদাবাদ হয়ে যদি মালদার দিক দিয়ে উঠি আসলে 30-29 দুপুরবেলাতে, এরকম উত্তর দিনাজপুর এবং দার্জিলিংয়ের দিকে একটু কমে যাচ্ছে, কিন্তু এই জলপাইগুড়ি কোচবিহারের দিকে এরকম থাকছে। এবারে যদি রাতের দিকে নিয়ে দেখুন সন্ধ্যের দিকে না রাতের দিকে দেখুন টেম্পারেচার কমছে কিনা, একদম রাতের দিকে শীতটা পড়বে কিনা, ঠান্ডা রাতের দিকে কিন্তু একটু করে থাকবে, এই যে এখানে 15 ডিগ্রি আমার উত্তরবঙ্গ থেকে দেখুন নামছে আস্তে আস্তে, দিনাজপুর হয়ে মালদা হয়ে মুর্শিদাবাদ নদিয়া 2-24 পরগনা হয়ে 20-21-22 মধ্যে, এবং মেদিনীপুর 2-মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম এদিকে মেদিনীপুর বাঁকুড়া এদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে পশ্চিম বর্ধমানের দিকে 21 ডিগ্রি মতো হবে, পূর্ব বর্ধমান হুগলি কলকাতা তার আশেপাশে এবং বীরভূম নদিয়া মুর্শিদাবাদের দিকে 20-21 থাকবে, এবং মালদার দিকে দেখুন 20-21 এবং দিনাজপুরের দিকে দিনাজপুর একটু কমে যাচ্ছে, এবং দার্জিলিং জলপাইগুড়ি এদিকে একটু কম থাকছে, আর কোচবিহারের দিকে 15-16 ডিগ্রি হয়ে গেল, রংপুরের দিকেও 18 ডিগ্রি, এদিকে রাজশাহী দিকে ময়মনসিংহ সিলেট হয়ে 18 ডিগ্রি, রাজ এবং মেহেরপুর থেকে ঢাকা কুমিল্লা 20-21 এবং খুলনা বরিশাল এদের দিকে 20-21 মধ্যে থাকবে, চট্টগ্রামের দিকে এরকম থাকছে 24-25 এবং ত্রিপুরার দিকে 19-20 মধ্যে থাকছে, এবং এর আসামের বিভিন্ন অংশে 18-17 মতো রাতে হওয়ার সম্ভাবনা হয়েছে ডিব্রুগড় পর্যন্ত। তো এই ছিল লেটেস্ট আপডেট, পরবর্তী আপডেটে আবার দেখা হচ্ছে, এবং সমুদ্রের তাপমাত্রা 27-28 মতো চলছে, অর্থাৎ এই মুহূর্তে বড় করে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা কিন্তু আশা করি নাই, এলে জানিয়ে দেবো। তো এই ছিল লেটেস্ট আপডেট, পরবর্তী আপডেটে দেখা হচ্ছে, ধন্যবাদ।